আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি একটা ফ্রেঞ্চ মুভির রিভিউ করব, যেটা আপনারা ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ, কিন্তু আপনাদের ইংলিশ সাবটাইটেল দিয়ে দেখতে হবে। তো মুভিটার নাম হলো টেল মি ওয়ান। এটা হলো একটা মিস্ট্রি বা থ্রিলার জনরা। এই মুভিটার ডিউরেশন হলো 2 ঘন্টা 11 মিনিটের মতো। আইএমডিবি রেটিং 7.5 out of 10। তা মুভিটা 1 নভেম্বর 2006 কিন্তু রিলিজ হয়েছে, মানে আজ থেকে প্রায় 15 বছর আগের মুভি। এবং এই সিনেমাটার লিড কাস্টে আছে হলো আলেকজান্দ্রে বেক, এবং ডিরেক্টর হলো গুলিয়ামে কেনেথ। তো আমি যদি আবার মানে উচ্চারণ ভুল করে থাকি তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। এবং ফ্রেঞ্চ মুভি যে কতটা ভালো হয় সেটা কিন্তু আপনারা যদি এই মুভিটা দেখেন তাহলে বুঝতে পারবেন। একটা ক্রাইম জনরা মুভি, এবং এটা কিন্তু একটা স্লো বার্ন ট্রিটমেন্ট টাইপের একটা মুভি। প্রথমে একটা লোক তার মানে ওয়াইফ মার্ডার হয়, এবং মার্ডার হওয়ার পেছনে বেশ কিছু রিজন থাকে, সেই রিজনগুলো দেখানো হয়। কিন্তু যেই লোকটার, যে ওয়াইফ মার্ডারের লোকটা হলো, সে একজন পেডিয়াট্রিক মানে ডক্টর, মানে মানে বেবিদের মানে ডক্টর। এবং সে, তার কাছে কিছু এভিডেন্স আছে। এভিডেন্স আসার পরে সে কিন্তু বুঝতে পারে যে তার ওয়াইফ মানে শি ইজ মানে অ্যালাইভ, স্টিল অ্যালাইভ ইনডিড। তো তারপরেও এমন কিছু সিকোয়েন্স মানে মুভিতে দেখানো হয় যেটা কিন্তু খুব ভালো। এবং তাছাড়াও তার ওয়াইফকে যখন মানে মেরে দেওয়া হয়, তারপরও তাছাড়া আরও দুটো বডি মানে ফাউন্ড হয়। তো তারপরও এমন কিছু মানে মিস্ট্রি এই মুভিটায় আছে, যেটা একদমই পুরোপুরিভাবে স্লো বার্ন ট্রিটমেন্ট। আপনার আস্তে আস্তে আপনি কখন যে স্টোরিটার মধ্যে ঢুকে যাবেন সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। 2 ঘন্টা 11 মিনিট, কিছু জায়গায় একটু ক্লিশে রয়েছে, কারণ দেখুন এইসব মিস্ট্রি থ্রিলার মুভি সাধারণত একটু ডায়ালগের উপর ডিপেন্ড করে, তাই এখানেও ঠিক তার উন্নতি হবে না। আপনারা যদি ইংলিশ সাবটাইটেল দিয়ে না দেখেন তাহলে কিন্তু আপনাকে বুঝতে অসুবিধা হবে, যেহেতু এটা একটা ফ্রেঞ্চ মুভি। কিন্তু তারপরেও ফ্রেঞ্চ মুভি ছাড়াও এটা ইংলিশেরও একটা ভার্সন আপনারা পেয়ে যাবেন, টেল মি ওয়ান। এটা কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল একদমই নয়। আপনাদের অ্যাভেলেবেল হতে হলে কীভাবে আপনাদের মানে যারা ভিউয়ার্স রয়েছে তারা এখন খুব স্মার্ট, তারা জানে যে কী করে মানে মুভি নিয়ে আসতে হয় এবং কোথা থেকে নিয়ে আসতে হয়। এখনকার শুধু ভিউয়ার্স তো অনেক দিন আগে থেকেই কিন্তু মানে ভিউয়ার্স যারা তারা খুব স্মার্ট, তারা অবশ্যই জানেন যে মানে কীভাবে একটা মুভি দেখতে হয়। সবসময় তো থিওরিটিক্যাল রিলিজ হলেও সেটা দেখার সিচুয়েশন সেরকম থাকে না, যেটা যেহেতু আজকে 15 বছর আগের মুভি, তো সেটা এখনও হয়তো বা অনেকেই যদি নতুন করে তখন যারা দেখে নিয়েছেন নিয়েছেন এখন নতুন করে যদি কোনো কেউ যদি এই টেল মি ওয়ানের মুভিটা দেখতে চান তাহলে কী প্রসেসে দেখতে হবে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এবং মুভিটা কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে, এবং আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা মুভিটা দেখুন। 2 ঘন্টা 11 মিনিটের মুভি, এমন খুব একটা বড়ো মুভি নয়। আপনারা অনেক টাইম, অনেক সময় অনেক ওয়েস্ট করে থাকেন এখানে, আপনারা জাস্ট 2 ঘন্টা টাইম যদি আপনারা ওয়েস্টও করেন তাহলে বলবো আপনাদের খুব ভালো লাগবে। বিশেষ করে যারা অ্যাকশন, যারা থ্রিলার জনরা মুভি দেখতে, যারা মানে মিস্ট্রি মুভি দেখতে যারা পছন্দ করেন, তাদের কিন্তু এই স্লো বার্ন ট্রিটমেন্ট কিন্তু খুব ভালো লাগবে, আপনারা বেশ এনগেজিং হয়ে পড়বেন। তো সব মিলিয়ে কিন্তু আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে, আমি কিন্তু হাইলি রেকমেন্ড করবো আপনারা টেল মি ওয়ান মুভিটা অবশ্যই দেখুন। তো এটা ছিল জাস্ট আমার মুভি রিভিউ। আপনারা যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক শেয়ার কমেন্টও রয়েছে। আপনারা সাবস্ক্রাইব করার সময় কী করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা যেহেতু অনেক স্মার্ট, আপনারা সাবস্ক্রাইব করার সময় রেড বাটনটা গ্রে করবেন, এবং গ্রে করার সময় সেখানে 3টে অপশন থাকবে, মানে একটা নোটিফিকেশান বেলের মতো, সেখানে যে অল বলে যে নোটিফিকেশান জায়গাটা আছে সেখানে আপনারা বেলটা জাস্ট হিট করবেন। তাই যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। প্যান্ডেমিক সিচুয়েশান আগের থেকে অনেকটাই মানে রিকভার হচ্ছে আস্তে আস্তে। তো আপনারা যদি এগুলো যদি কোভিড গাইডলাইন্সগুলো যদি আপনারা মেনটেন করেন তাহলে আপনারা আরও ভালো হবেন, আরও সুস্থ হবেন, বাড়ি থেকেও খুব শিগগিরই বেরোতে পারবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে টিউন, বাই।